আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব নাটোর জেলার ঐতিহ্যবাহী রাজাপুর বাজারের মাছের আরত। যে বাংলাদেশের বিখ্যাত আড়ত রাজাপুর বাজারের মাছের আরত। এখানে বেশ কিছু জেলা থেকে রাজাপুর বাজারে মাছ আসে আশেপাশের দু তিন জেলায় থেকে মাছ আসে রাজাপুর বাজারে রাজাপুর বাজার বিশাল একটা মাছের আরত এখানে প্রত্যেক দিন পাইকারি মাছ বিক্রি করা হয় এবং দূর দূর থেকে টাক ভর্তি মাছ আসে এখানে দেখেন এগুলো ক্যারেট লোড হচ্ছে এগুলো হয়তো বা কুষ্টিয়া যাবে না হলে হয়তোবা অন্য কোথাও যাবে ঢাকার উদ্দেশ্যেও রওনা হচ্ছে ডিটেল দেখতে থাকুন আপনাদের বলছি দেখাবো আস্তে আস্তে দেখুন আর বিস্তারিত দেখতে চাইলে আমাদের কমেন্ট করুন জানান পরবর্তীতে আপনাদের ডিটেল দেখানো হবে যে জলাবদ্ধতা দেখতেছেন এগুলো অবশ্য আমাদের পানির লাইন আছে এগুলো চলে যাবে হচ্ছে গিয়ে নিচে নদীতে বন্ধুরা কথা বলতেছে আরতের ভিতর থেকে দেখতে পারতেছেন এই গাড়িগুলো সব দূর দূর থেকে আসে এগুলো অনেক দূর থেকে আসে সেই কাশিঘাটা বলেন নাটোর বলেন তারপরে বগুড়ার অন্য সাইড থেকেও আসে এদিকে সিরাজগঞ্জ থেকে আসে তারপরে পাবনার আদার সাইড থেকে আসে রাজাপুর বাজারে প্রতি সন্ধ্যা রায় আসে এগুলো থাকে এখানে সকালে মাছ বিক্রি হয় পরে চলে যায় এ যেগুলো সমস্ত আরও তেমন বেচা কেনার শেষের দিকে তাই একটু জনগণ কম দেখতেছেন দিনের বেলা যখন ভোরবেলা হয় মোটামুটি সকাল ছয়টার ভিতরে বেচা কেনা শুরু হয় এই যে জলাবদ্ধতা পানি দেখতেছেন এগুলো পানি মনে করেন ওই যে সব পানি নিয়ে আসে মাছের সাথে ওইগুলার পানি এখান থেকে ড্রেনেজ ব্যবস্থা করা আছে পানি থাকবে না দুই তিন মিনিট পরে চলে যাবে এখান থেকে আর ওয়াল টাইম দুই হর্সের একটা সাবমার্সিবল পানি উঠতেছে ওই মানুষের হাত পা ধোয়ার জন্য মানুষের সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য এই যেগুলো এগুলো পানি থাকবে না একটু পরে শুকনো খটখট হয়ে যাবে একদম শুকায় যাবে সব আর এগুলো সব মাছের গাড়ি ব্যাপক পরিমাণে মাছের আমদানি হয় এখানে তো আপনাদের নাটোরের রাজাপুর বাজার গ্রামের আওতাভুক্ত আপনারা যখনই মাছ বেচতে চাবেন পাইকারি তখন মনে করবেন যে রাজাপুর আড়তে নিলে সলের দামটা পাওয়া যাবে একদম ন্যায্য দাম পাবেন এখানে বেশ কিছু আরত আছে সনাম ধন্য এখান থেকে বাইরে নেওয়ার ব্যবস্থাও আছে দেখেন বরফ এখানে বরফ মেল আছে ওই যে বরফ গুঁড়ো করতেছে এখানে বরফ বরফ গুঁড়ো করার পরে এখান থেকে ভাঙানোর পরে দেখেন পাটা দিচ্ছে পটা ভাঙানো হবে পাটা ভাঙানোর পরে এটা মাছের মাছের মধ্যে দেখ কাটনে তারপর অনেক দূর দূরান্তে মনে করেন চলে যাচ্ছে এড়েলিয়া দেখেন এটা সেগাড় রোড ঢোকার জন্য যাই হোক বন্ধুরা দেখছেন সর্দার এখানে দাঁড়িয়ে আছে ওনারা সাথে হেল্প করে তারপরে এই যে ছোটো ছোটো গাড়িগুলো লোড হচ্ছে এই যে একটা গাড়ি দেখেন আসতেছে এটার মধ্যে মাছ আছে এইভাবে আসে মাছগুলো দূর দূরান্ত থেকে রাজাপুর আরোতে তারপরে আবার অন্য অন্য গাড়িতে যা এই যে একটা গাড়ি বিক্রি হয়ে গেছে পার হচ্ছে গাড়িটা খালি গাড়ি চলে যাচ্ছে ওটা হয়তো বা সেরাজগঞ্জ থেকে আসছে এটা বুঝছেন তারপরে এই যে এই যে এই যে মাছগুলো দেখেন এরা কী শিয়ানি করতেছে এরা এগুলো হয়তো কুষ্টিয়া যাবে বলবে যা লোকালে যা বলবে নদীর মাছ কিন্তু আসলে এগুলো পুকুরের মাছ এই দেখেন এটা ব্যাগের থেকে কিভাবে ওই যে ইয়া দিচ্ছে দেখেন চিহ্ন দেওয়া আছে ব্যাগের থেকে ওই যে কি বলে এগুলো ঘাস ঘাস নদীর ঘাস আকুল্লিশর্দার দাঁড়াই আছে এখানে মুখবেল চাচা মানে খুব ভালো লোক তো বলতেছে কাকা আমাকে একটু দেখাবেন এজন্য সামনে দাঁড়ায় আছে ওনার জন্য দোয়া করবেন লোকটা খুবই ভালো আপনারা রাজাপুর আসলে ওনার কাছে তথ্য নেবেন উনি খুবই ভালো ভালো একজন ব্যক্তি তারপরে আমাদের আরতদ্বারও ভালো যতগুলো আরতদ্বার আছে এগুলো ধরেন হয়েছে নদীর খুরসা মাছ এটান সরাসরি নদীর থেকে আসছে খুরসা মাছ এগুলা এগুলো অনেক ধরনের রায়ক মায়ক অনেকগুলো মাছ আছে এখানে খুব সৌন্দর্য লোভনীয় মাছ এখানে নদীর মাছও পাবেন এবং দূর দূরান্তে থেকে যারা আসবেন এখানে কোনো চিটিং হবে না আল্লাহ রহমতে খুবই সুন্দর পরিচ্ছন্ন অবস্থা আছে এখানে দেখেন আশা করি সবার ভালো লাগবে দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমার সাথে মিম টিভি চ্যানেলের সাথে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম